ভ্যাকসিনটা যদি আপনারা করেন তাহলে মুরগি কিন্তু তেমন কোনো রোগে আক্রান্ত হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেক ভাই জানতে চাইছিলেন যে আসলে দেশি মুরগির ভ্যাকসিন সম্পর্কে। তো যার প্রাণ আছে তার আসলে টিকা বা ভ্যাকসিনেশন এটা দিতেই হবে। তো এটা হচ্ছে একটা প্রতিষেধক। তো আমি আমার মুরগিগুলোকে এই পর্যন্ত মানে 3.5 মাস বয়সে দুইটা ভ্যাকসিন করছি। তো একটা ভ্যাকসিন করছিলাম আমি হচ্ছে যখন বয়স ছিল 11 দিন, ওই দিন। তো ওইগুলো আসলে আমি ভিডিও করে রাখতে পারি নাই, তো এই জন্য আসলে শেয়ার করতে পারলাম না। তো মূল কথায় আসি। তো 11 দিন বয়সের বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করছিলাম মূলত মানে বসনের। তো দেশি মুরগি ক্ষেত্রে যেহেতু আমরা গ্রামে পালি, অনেকটা মুক্ত অবস্থায় থাকে। তো এই মুরগিগুলো কিন্তু আমার মুক্ত অবস্থাতেই ছিল আগে, তো এখন হয়তো বন্দিতে আছে, আমি খামারের মধ্যে রাখছি। তো মুক্ত অবস্থায় থাকার সময় আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো এই বিষয়টা খেয়াল করেন যে অনেক বাচ্চা কিন্তু মানে বসন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 15 থেকে 1 মাস বয়সী বাচ্চাগুলোরই মানে বেশি হয়, তো চোখের মধ্যে ফোড়া ফোড়া হয়ে যায়, তারপরে মানে বাচ্চাগুলো মানে চোখে দেখতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, তো এই কারণে মারা যায়। তো এটার মানে ভ্যাকসিনটা করছিলাম আমি হচ্ছে 11 দিন বয়সে, আর আরেকটা ভ্যাকসিন করছি হচ্ছে আমি 1 মাস বয়সে। তো 11 দিন বয়সের ভ্যাকসিন সম্পর্কে আমি আপনাদেরকে বলি। তো এটা আমি করছি মানে প্রত্যেকটা বাচ্চার মানে পাখের মধ্যে মানে 1 সিসি পরিমাণ করে আমি সরাসরি ইঞ্জেক্ট করে দিছি মানে ইঞ্জেকশনের মাধ্যমে। তো ওই ভ্যাকসিনটা আমি মূলত সংগ্রহ করছি আমাদের মানে উপজেলা সদর থেকে, মানে প্রাণী সম্পদ অধিদপ্তর বা অনেকে পশু হাসপাতাল নামে চেনেন। তো আপনারা যারা মানে ভ্যাকসিন করেন তারা এই বিষয়গুলো জানেন, যারা না জানেন আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মানে পশু হাসপাতালে যোগাযোগ করলেই হয়তো আমাদের এখানে 20-30 বা 50 টাকা নেয়, তো জানি না আপনাদের এখানে নেই কিনা। তো আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো বাচ্চার বয়স যখন 11 থেকে 15 দিন হয় তখন আপনি এই ভ্যাকসিনটা করে দেবেন আর কি, সরাসরি পাখের মধ্যে মানে পুশ করে দেবেন। আর আরেকটা ভ্যাকসিন হচ্ছে আমি করছি হচ্ছে রানী ক্ষেতের। আপনারা হয়তো খেয়াল করেন কিনা জানি না, তো প্রতি বছরই কিন্তু একবার গ্রামের মধ্যে মানে দেশি মুরগির ক্ষেত্রে মহামারী আসে। তো এটা অনেকে কায়লা বলে গ্রামীণ ভাষায়, তো কায়লা নামে বেশিরভাগ মানুষে চিনে। তো এটা কিন্তু মূলত কায়লা না, এটা হচ্ছে রানী ক্ষেত রোগ। তো এই রোগটা মূলত শীতের শুরুতে দেখা দেয় সবচাইতে বেশি, তো তারপরে মানে সতর্কতার থাকা ভালো। তো এই ভ্যাকসিনটা মূলত আমি করছি হচ্ছে মানে 1 মাস বয়সে, এটাও আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে আসা। তো যেহেতু আমরা এত কমার্শিয়ালভাবে করি না, আমাদের মানে হাজার হাজার মুরগিও নেই, তো আমার মতো অনেকে আছে যারা মানে শখের বসে 20-50-100 মুরগি পালে, তো তার জন্য মূলত ওইগুলাই মানে ভালো হবে, এত টাকা দিয়ে আনার দরকার নাই। আর ওইগুলো মূলত হচ্ছে সরকারি ওষুধ, তো সরকারি ওষুধ সবসময় ভালোই হয় আপনারা জানেন। তো আমি আসলে এইভাবেই ভ্যাকসিনগুলো করি। তো আপনারা এই ভ্যাকসিনগুলো মানে একটা যদি 1 ডোজ আনেন, একটা দিয়ে 50 পিসের মতো করা যায়। তো ওটা দিয়ে আপনাদের বাড়িতে কবুতর, তারপরে দেশি মুরগি, হাঁস এগুলোকে একবারে ইঞ্জেক্ট করে দিতে পারবেন, সমস্যা নেই। কায়লা বা রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা ওইটা আপনারা সরাসরি রানের মধ্যে পুশ করবেন। তো এটা যে কোনো বয়সের হাঁস মুরগিকে করা যায়, এতে কোনো প্রবলেম হয় না। দেশি মুরগির ক্ষেত্রে আসলে ভ্যাকসিনটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি মানে শখ করে শুরু করলেন, তারপরে মানে রোগাক্রান্ত হয়ে মানে মুরগি মারা গেল, তাতে কিন্তু আপনার যে একটা আত্মবিশ্বাস এটা কিন্তু হারিয়ে যাবে। তো এই কারণে মূলত ভ্যাকসিনটা করা। আর আমি আরেকটা জিনিস খেয়াল করছি, মূলত আমার জানা মতে গ্রামের মধ্যে প্রায় প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু মুরগি আছে, দেশে মুরগি ওনারা পালে। তো প্রত্যেক বছরই কিন্তু মহামারী আসে। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, আমাদের বাড়িতে কিন্তু মানে তেমন একটা মহামারী আক্রমণ করতে পারে না। তো পাশের বাড়ির মুরগি সবগুলো মারা গেল, আমাদেরটা কিছুই হয় না। তো এই জিনিসটা আমি খেয়াল করছি। তো এটা হচ্ছে ভ্যাকসিনের একটা গুণ। আর আমার যে মানে অ্যাডাল্ট মুরগিগুলো আছে ওইগুলো বাড়িতেই থাকে, তো জাস্ট শখের বসে আমার মানে মুরগি পালন করা। তো আমাদের কমার্শিয়াল বিজনেস হচ্ছে মানে ব্রয়লারের খামার, তো আপনারা হয়তো অনেকে জানেন, তো ভিডিওতে দেখছেন নিশ্চয়ই।
তো এটা হচ্ছে মানে দেশি মুরগিটা আমি শখ করে পালি, এখান থেকে আমি চাইলে যে কোনো মুহূর্তে মানে অরিজিনাল পিওর জিনিসটা আমি খেতেও পারি, এখান থেকে অনেক ডিম পাওয়া যায়। তো এটাই, আর আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি তো আপনাদেরকে বলেই দিলাম। তো আপনারা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর পশু হাসপাতালে আপনারা এই ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন। তো এক ভাই আমাকে জানতে চাইছিল, তো ওনাকে আমি মেসেজ করে বলছি। তারপরে তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার, এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো আজকে মূলত এই জন্য ভিডিওটি করা। তো আমার থেকে হয়তো আমার ভিডিও যারা দেখে আমার থেকে তারা অনেক ভালো জানে। তো আমি আসলে ছোট সাধারণ একটা মানুষ, এত কিছু জানি না। তো আমি যা করি তাই মানে বাস্তব চিত্রটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অতীতেও করে আসছি, এখনও করতেছি, ভবিষ্যতে করব। তো আপনারা আমার সাথে থাকবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।